হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমাদের থার্ড দিন আমরা হচ্ছে যেদিন হচ্ছে মনসা মন্দির গিয়েছিলাম তো আজকে হলাম তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করে রাখতি তো প্রথমেই আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে গঙ্গার ঘাটে কারণ এখানটা আমার ভাই স্নান করবে আর এখানটা জল একদমই ছিল না ওই জন্য আমরা মানে আমরা আমার বাবা মা বাবা কেউ স্নান করতে পারিনি শুধু ভাই স্নান করেছিল কারণ জল একদম কম ছিল একদম ছিলই না বলতে গেলে তোমরা দেখতেই পাচ্ছ তো আমার ভাই এখানে ছোট্ট পুচকু স্নান করছে ও তো কোমর অব্দি জল ছিল ওই জন্য ভালোভাবে স্নানটা করতে পেরেছে আর আমরা সত্যি কথা বলতে স্নান করতে পারি কারণ একদমই জল ছিল না তো দেখো জল স্নান করছে তারপরে আমি এখানে একটু পাথর নিয়ে নিলাম কারণ এখানে আমার বাবা আগের এসেও পাথর নিয়ে গেছিলো তো ভাবলাম এবার আমি নিয়ে যাই পাথর আর এখানে পাথরগুলো খুব সুন্দর লাগছিল একদম ছোট ছোট বড় বড় অনেক রকমের পাথর ছিল আর ওইটা আমাদের গঙ্গা দেবীর মূর্তি আর শিব ঠাকুরের মূর্তি তোমার এখানে যারা এসেছো তারা তো অবশ্যই দেখেছো তারপরে এখান থেকে আমরা চলে গেলাম মনসা মন্দিরে তো এইখানটা এটা হচ্ছে রাস্তা উপরে সিঁড়িও আছে সিঁড়ি দিয়ে অনেকে চলাফেরা করছে তো আমরা রাস্তা দিয়েই যাচ্ছিলাম আর এইখানটায় দেখো এই দিদাটার সাথে একটু ঝামেলা হয়ে গেছিলো প্রসাদ নিয়ে কারণ আমরা উপর থেকে প্রসাদ চাইছিলাম কিন্তু উনি আমাদের এখান থেকেই জোর করে দেবে ওই জন্য একটু ঝামেলা হয়েছিল তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে পাহাড়ে উঠছি তো দেখো নিচের ভিউটা দাস দারুণ লাগছিলো মানে এত সুন্দর লাগছিলো নিচের বাড়িগুলো না পুরো ছোট ছোট লাগছিলো ওখান থেকে নদী সবকিছু দেখা যাচ্ছিলো তো আমরা প্রায় মন্দিরে চলে এসেছি মন্দিরে পৌঁছে গেছি তো দেখো সাইডে কীরকম কি সুন্দর লাগছে মানে জাস্ট দারুণ লাগছিল দেখতে তারপরে আমরা এখানটা এসে প্রসাদ কিনে নিই তারপরে আমরা পুজো দিতে যাই এই যে মা মনসা দেবী এখানটা আমার মা পুজো দিয়েছিল আমরা সবাই পুজো দিয়েছিলাম এত সুন্দর লাগছিল মূর্তিগুলো আর পাহাড়ের মন্দিরটা জাস্ট দারুণ দেখতেছিল তো আমরা এই মন্দিরটাকে ভালো করে একটু পরিক্রমা করে নিলাম সাইডে অনেক রকমের এরকম মূর্তি রাখা ছিল তো বাইরে থেকে দেখো কি সুন্দর লাগছিল ভিউটা জাস্ট দারুণ লাগছিল যদি নিজের চোখে যদি না দেখা যায় না বোঝা যায় না এত সুন্দর লাগছিল তারপরে আমরা এখানে হলো নিচে নেমে আসি তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও তো আমি নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তো ততক্ষণের টাডা